বর্তমান সময়ের ব্যস্ততম এবং মেধাবী সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী পিন্টু ঘোষ। দাদা কেমন আছেন? ভালো আছি। আসলে কাজের মাঝখানে থাকলে আসলে উনি ভালোই লাগে সবসময়। আচ্ছা, এবং অনেক ব্যস্ততার মাঝখানেও আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানে বেসিক্যালি আমরা অনেক কথা বলি, সঙ্গীত শিল্পী থাকলে গান শুনি, এবং দর্শকদের সাথে আমাদের একটা ডিরেক্ট ইন্টারাকশন হয়, কারণ দর্শক আমাদের লাইভে দেখছে। কারণ কথাগুলো অনেক দরকার আমাদেরকে, আসলে যারাই ডাকেন, স্পেশালি গান শুনতে চান তো বা কোনো বাজনা শুনতে চান, তো কথা জরুরি এই জন্যে, কারণ একজন শিল্পীকে আরেকটু কাছ থেকে জানার জন্যে, শিল্পীর জার্নি বা শিল্পীর কথাটা জানতে পারলে আসলে শ্রোতাদের অন্যরকম একটা অনুভূতির কাজ করে, যে এই শিল্পী এরকম জার্নি করেছেন বা জানতোই না, অনেক বিষয় জানতে পারে, তো অনেক খুঁটিনাটি বিষয় জানতে পারে, তো এটা একটা কারণ। এখন দুনিয়া তো আসলে তথ্যের যুগ, যত বেশি তথ্য জানতে পারবে, যে যখন জানবে একজন শিল্পী কী লেভেলের শ্রম দিলে আসলে কী লেভেলের আউটপুট আসে, তো এটা জানা দরকার একটা পারফর্মিং জায়গা থেকে, অনেক জরুরি। আচ্ছা, তো দর্শক শুনতেই পাচ্ছেন আজকে কিন্তু দাদার সাথে অনেক কথা হবে। আপনাদেরও যদি কোনো কথা থাকে দাদাকে বলার জন্য বা দাদার ব্যাপারে কিছু জানার, তাহলে অবশ্যই আমাদেরকে লাইভে কমেন্ট করবেন। তো দাদা, আজকে একটু ওই যেটা বললাম যে কথাবার্তা বেশি বলবো, গান হয়তো শুনবো একটু একটু, তো আমি জানতে চাই যে আপনার বেড়ে ওঠা বা ছোটবেলাটা কোথায় ছিল? ছোটবেলাটা আসলে হবিগঞ্জের মাধবপুর থানা, তো দারুণ একটা জায়গা। আমাদের বেড়ে ওঠার পরিবেশটা একটা বাজারের মতন জায়গা ছিল, কিন্তু সবার মধ্যে একটা খুব ভালো বন্ডিং ছিল, এবং এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা মানুষ বেড়ে ওঠার ক্ষেত্রে, জায়গা এবং তার চারপাশটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ একটা বৃক্ষ পর্যন্ত তার মানে যোগ মানে যথাযুক্ত মাটি বা পরিবেশ ছাড়া আসলে বেড়ে উঠতে পারে না, তো এইটা আমাকে এই দূর এত দূর পর্যন্ত আসার পেছনে আমার জায়গা এবং আমার ছোটবেলাটা অনেক ইম্পর্ট্যান্ট। এবং সবচেয়ে মজার বিষয় ছিল, আমার যে টিচাররা ছিলেন স্কুলের, ওনারা কিন্তু গান শেখাতেন না আমাকে, ভালো গান কোনটা এটা সাজেস্ট করতেন, তো এটা অনেক ইম্পর্ট্যান্ট। এবং আমার ফ্যামিলি এবং আমার বড় ভাই, আমার বোনরা, ওনারা আসলে আমাকে দারুণ সাপোর্ট করে। তো পরিবারে কে কে আছে আপনার? পরিবারে আসলে আমার বাবা মা, আমরা সবাই আছে, ভাই বোন, আমরা আট ভাই বোন, চার ভাই চার বোন। তো দাদা দেশের বাইরে থাকেন, দেশে খুব কম আসেন, কারণ ওনার ফ্যামিলি সহ ওখানে শিফটেড, তো বাকিরা সবাই দেশেই আছেন আসলে। এবং দাদা, আপনার কিছুদিন আগেই একটা কন্যা সন্তান হয়েছে? না, ছেলে, আমার ছেলে। আচ্ছা, ছেলে সন্তান হয়েছে, আমি ফেসবুকে দেখছিলাম, আমি আসলে জিজ্ঞেস করব ভাবছিলাম। তো যাই হোক, যারা জানেন না, দাদার একটা ছেলে সন্তান হয়েছে, খুব সুন্দর, এবং এজন্য দাদা আপনাকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ এতদিন তো সিঙ্গেল, মানে সিঙ্গেল বলতে হচ্ছে যে বিয়ের পরে ব্যাচেলর জীবন শেষ হয়ে গিয়েছিল, টোনাটুনি ছিল না, এখন তো বাবা হয়ে গেছেন, এখন দায়িত্ববোধের জায়গা অনেক বেশি হয়ে গেছে। তো এই যে ছোটবেলার আপনার যে পরিবেশ, এই পরিবেশ থেকে সঙ্গীত শিল্পী হওয়া পর্যন্ত জার্নিটা একটু ছোট ছোট করে শুনতে চাই। এটা আসলে আমি বললাম না যে চারপাশের পরিবেশটা অনেক যথেষ্ট হেল্পিং ছিল, আবার অন্য অর্থে হেল্পিং ছিলও না, এটার দুই দিকে আমি বলছি। সেটা হচ্ছে যে আমার ফ্যামিলির ওনারা চাইতেন যে গান বাজনা শিখি, কিন্তু প্রফেশনালি এটা করি এটা ওনারা চাইতেন না, কিন্তু এর পাশাপাশি আমাকে প্রফেশনাল ওয়েতে ট্রেনিং দেওয়ার যে দায়িত্বটা, এটা আমার বড় ভাই রতনদা উনি নিয়েছিলেন, এবং ওনার মাধ্যমে আমি অনেক জায়গায় ট্রাভেল করেছি বাংলাদেশের ভিতরে। তো আর এর বাইরে আমি যেটা বলবো, আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফ্রেন্ডরা, আমি যে আমাদের যে কোনো অনুষ্ঠানে, ইভেন আমরা যখন খেলতে যেতাম, আমি প্রচুর খেলতাম, একদম দিনের মধ্যে চার বেলায় আমি আসলে স্পোর্টস করতাম, বিভিন্ন খেলোয়াড়ই তো হয়ে যেতে পারতাম, কিন্তু আসলেই মানে আমার খেলোয়াড় হওয়ারই আসলে চান্স ছিল বেশি, গায়ক বা মিউজিশিয়ানের বাইরে। কিন্তু ডিউরিং ইনজুরি একটা মানে ফ্যাক্ট আসলে, কারণ আপনার একটা ইনজুরি হয়েছিল? একটা না, আমার অনেক মানে ইনজুরি আছে, সো ইনজুরি নিয়ে আসলে প্রফেশনালি বেশি দিন খেলা যায় না আসলে, সো এই জন্যে খেলার মানে চ্যাপ্টারটা বাদ, কিন্তু মনে মনে এখনও নিজেকে আসলে খেলোয়াড় বোধ করি এইটা। আর আমার ফ্রেন্ডরা আসলে সবাই যে কোনো পরিবেশে একটা জায়গা পেল, সুন্দর পরিবেশ,
আমাকে বলতো যে এই গানটা শোনা, এই গান খেলতে যাওয়ার পরে একটা সুন্দর কোনো জায়গা, সুন্দর কোনো জায়গা বা খেলার একটা ফাঁকে আমরা জার্নি করছি হয়তো কোথাও, তো দেখা গেছে যে গান ধর। তো এই যে গান ধরা, এবং ওরাও আমার ফ্রেন্ডরাও অনেক ভালো ভালো যে মিউজিকগুলো বা ভালো এলিমেন্ট, তো ওইগুলো আসলে আমাদের শেয়ারিং হতো যে আমি এই জিনিসটা শুনেছি, আমি কোর্স শুনেছি, আইরিশ একটা ব্যান্ড তুই শুনে দেখ, পিঙ্ক ফ্লয়েডের এই গানটা শুনছি শুনে দেখ, আবার এর মাঝখানে নুসরত ফতে আলি খানের গানও শেয়ার হতো, গুলাম আলীর গানও শেয়ার হতো। তো মানে অল টাইম পরিবেশটাই ছিল আসলে হচ্ছে সঙ্গীত যারা বোঝে বা সঙ্গীত যারা শুনে এদের সাথে। সঙ্গীত আসলে মানে আমি দেখি নাই, আমার অ্যারাউন্ডে সবাই মোটামুটি ভালোই বাসছে, কারণ এটাকে ভালো না বাসার কোনো মানে কারণ নেই আসলে। তার মানে কিন্তু দাদা আমরা বলতেই পারি যে খেলোয়াড় হতে না পেরে আপনি সঙ্গীত শিল্পী হয়ে গেছেন বা সঙ্গীত পরিচালক। এটা এটা ইন এ ওয়ে ঠিকঠাকই আছে আসলে। আচ্ছা, তো তারপরে তো আপনি সিলেটে যখন ছিলেন, তারপরে আমার ফ্যামিলির প্রথম কথা হচ্ছে যে আগে অ্যাটলিস্ট মাস্টার্সটা শেষ করতে হবে, এডুকেশন ইজ মাস্ট, এডুকেশনটা ইম্পর্টেন্ট। তখন আমার আমি অন্যদিকে আসলে ফোকাস মানে ছিল, কিন্তু পড়াটা যেহেতু আমাকে এর আগে আমাকে বাড়ি থেকে বাইরে যেতে দিবে না, সো এই যে কি বলে সেগমেন্টটা আমাকে পার হতে, এই স্টেজটা আমাকে পার, আগে এডুকেশনটা কমপ্লিট করতে হবে, এটা কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ আমার অন্য স্বপ্নগুলো পূরণ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমার বাসা খুবই স্ট্রিক্ট, মানে ডিসিপ্লিন এবং রুলসের জায়গা থেকে আমার বাসার প্রত্যেকটা মানুষ খুবই স্ট্রিক্ট। তো মাস্টার্স করা হলো, তারপর আমি বাড়িতেই, তো আমার একটা ফ্রেন্ড ও ঢাকায় ও জব করতো, তো আমাদের এলাকায় গেল, তো আমাকে বললো চল ঢাকায়। তো আমার কনসিডেন্টলি ভায়োলিনটা আমার সাথেই ছিল, তো ঢাকায় ওর সাথে আবার আমার ওরই কিছু ফ্রেন্ড থাকতো, তো ওরা আবার ব্যান্ডের সাথে মানে ইনভলভ ছিল। এটা কোন সময়ের কথা, আপনি তখন কিসে পড়ছিলেন? 2004, আমার মাস্টার্স তখন শেষ। তখন ওরা বললো যে আপনি তো ভাই ভালো বাজান, আপনি এখানে চলে আসেন না কেন, ঢাকায় তো আসলে। আচ্ছা দাদা, তাহলে আপনি ভায়োলিনটা কবে থেকে বাজানো শুরু করেছিলেন? ভায়োলিনটা প্রায় 2000 বা 2001-এর দিক থেকে, তার মানে চার বছর বা তিন চার বছর শিখেছেন আপনি, কার কাছ থেকে শিখেছিলেন? সেটা ছিল ব্রাহ্মণবাড়িয়ার শামসুদ্দিন খান, উনি আবার আলাউদ্দিন খান সাহেবের ফ্যামিলি থেকে বিলং করে। তো সঙ্গীতের তো অনেক ইনস্ট্রুমেন্ট আছে, গিটার আছে, তবলা আছে, আরও অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো ছেড়ে ভায়োলিন কেন, ভায়োলিনের প্রতি ভালোবাসা? ভায়োলিন কেন, এইটার একটা রিজন ছিল স্পেশাল, যে এরকম একটা যন্ত্র বাজাবো যে যন্ত্রটা মানে সচরাচর আসলে পরিচিত না খুব। হ্যাঁ, পরিচিত কিন্তু বাজাতে গেলে অনেক মানে মানে ঘাট মানে পোহাতে, মানে একটু চ্যালেঞ্জিং, ভেরি চ্যালেঞ্জিং বেহালা, আমিও এখনো শিখছি। তো এটাকে সারা জীবন হয়তো এরকম কেঁকু কেঁকু করে যাব, কিন্তু শেখা কতদূর হয় আমি জানি না, কিন্তু এইটা খুবই চ্যালেঞ্জিং একটা ইনস্ট্রুমেন্ট, এবং এইটার মধ্যে অনেক ধরনের আনন্দ বেদনা অনেক কিছু আছে, অবশ্য সব যন্ত্রের মধ্যেই আছে, কিন্তু ভায়োলিনটার মধ্যে অনেক কিছু খুঁজে পাওয়ার অনেক বিষয় আছে আসলে। আর একটা জিনিস যদি খুঁজতে খুঁজতে শেষ হয়ে যায় পর্ব, তারপরে আর কিছু থাকে না, মানে ভায়োলিনের আসলে খুঁজে পাওয়ার অনেক বিষয় আছে, শেষ হওয়ার কোনো অনন্ত চান্স নেই। কিন্তু আমরা তো অনেকেই চিন্তা করি ভায়োলিন আসলে স্যাড একটা ব্যাপার, যে ভায়োলিন বাজালে আমার কাছে মনে হয় বা অনেকের কাছে মনে হয় ঠিক আছে এটা বোধহয় একটা দুঃখের কোনো টিউন হতে পারে। না না, একদমই না, মানে কান্ট্রি ভায়োলিন, ডাবল স্টাপ এগুলো বা আইরিশ ভায়োলিন শুনলে মনে হবে যে না নাচি। আচ্ছা, তো আসলে ইনস্ট্রুমেন্ট আমি একটু বলতে চাই যে যারা আমাদের সঙ্গীতে ইনস্ট্রুমেন্ট প্লে করে তাদের রোল কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা তারা না থাকলে সঙ্গীতের পরিপূর্ণতা আসতো না। কারণ মানে একটা যন্ত্র, বোবা যন্ত্রকে সঠিক সুরে সঠিক কথা বলানো, এটা একটা বিশাল কারিগরির কাজ আসলে। অবশ্য যে যেই বিষয়ে আসলে দুর্বল তার কাছে সেটাই খুবই ভীষণ কঠিন। তো যন্ত্র অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় গানের ক্ষেত্রে। গলা তো মানে ঈশ্বরের দান, নিজের যদি থাকে একটু রেয়াজ করলে হয়ে যায়, কিন্তু একটা যন্ত্রকে যন্ত্র পর্যন্ত মানে জায়গায় পৌঁছানো অনেক ইম্পর্টেন্ট, কারণ যন্ত্রগুলোকে কিছু যন্ত্র আছে টিউন করতে হয়। আমাদের দেশে ভায়োলিন আসলে মূলত কম শিখে একটাই রিজন, কারণ এটা টিউন করাটাই একটু টাফ, কারণ
এমন একটা যন্ত্র আমি যেটাকে দেখা যাচ্ছে প্রতিদিনই হয়তো নতুন নতুন যারা ভায়োলিন প্র্যাকটিস করবে দেখা গেছে আজকে বাজালো 1 ঘন্টা পরে টিউনটা পড়ে গেল বা টিউনটা উঠে গেল, তখন ওইটাকে যে ব্যালেন্স করবে এটার জন্য আসলে মানে অনেক ওস্তাদরাই আসলে টিউন পারফেকশন অনেক সময় হয় না, কঠিন ব্যাপার, অনেক খুবই কঠিন ব্যাপার, কারণ এটার কোনো ফ্রেড নাই, প্লাস শুনে শুনে করতে হয়। ইদানিং ডিজিটাল মিটার অনেক কিছু বেরিয়েছে, তো অ্যাপসও আছে মানে টিউনার অ্যাজ এ টিউনার, কিন্তু তারপরেও পারফেক্ট সুরে আসলে ডিজিটাল জিনিসও পারফেক্ট সুর আসলে ইয়ে করতে পারে, জাস্ট করতে পারে। এই যে ভায়োলিনের ব্যাপারটা, অনেকেরই তো ইচ্ছা থাকতে পারে ভায়োলিন শিখবে, তো বাংলাদেশে কি এরকম কোনো প্রতিষ্ঠান আছে যেখানে ভায়োলিন শেখাচ্ছে বা অন্যান্য ইনস্ট্রুমেন্টও, নতুন নতুন যে ইনস্ট্রুমেন্ট সেগুলো শেখার জন্য কোনো প্রতিষ্ঠান আছে? প্রতিষ্ঠান এমনিতে ওয়ার্কশপও হয়, এমনিতে প্রতিষ্ঠান আছে দু একটা আমি যতদূর জানি, মিরপুর এবং ধানমন্ডিতে আছে আমি যতদূর জানি, আর এর বাইরে অনেকে পার্সোনালিও শেখায়। আচ্ছা, তো আবারও আমরা একটু পেছনে চলে যাই, আপনি বলেছিলেন যে 2004-এ আপনি ঢাকায় চলে আসেন, তো তারপরে আসলে আসার পরে আমি চিন্তা করলাম যে গান গাওয়া এত ইম্পর্টেন্ট না, আমি আগে আসলে সব কিছু আমার খোঁজ মানে দেখা দরকার বিষয়টা কি, তো আমি সবার সাথেই বেহালাটা সঙ্গত করার চেষ্টা করলাম। এর বাইরে আমি অনেক ইনস্ট্রুমেন্ট বাজাতাম, ফ্লুট, পার্কেশন, এনি রিদম ইনস্ট্রুমেন্ট, ইভেন গিটার অ্যান্ড কিবোর্ড টু, তো এটা এই কারণে যে কারণ আমি যদি শুধু গান গাই বা শুধু একটা যন্ত্র বাজাই তাহলে আমার অনেকগুলো আর্টিস্টদের সাথে আসলে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা খুব কম, তো আমি আমার যখন অনেক আর্টিস্টের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার একটা ইচ্ছা ভিতরে আছে, তো তাইলে আসলে আমাকে ওই জায়গাটা মেনটেন করে আসলে চলতে হবে। খুবই বুদ্ধিমান ছিলেন আপনি তাহলে। হ্যাঁ, তা আমি জানি না, কিন্তু মানে বুদ্ধিমত্তার কথা বলবো না, সেটা একদমই আমার ইন্টারনাল উইশ ছিল। কিছু মানুষের জাজমেন্ট থাকে না যে আমি আসলে এইভাবে এই কাজটা করব বা আমি এই রাস্তায় যাব, আমার পরিকল্পনাটাই এরকম ছিল, একদম ইন্টারনাল পরিকল্পনাটা এরকমই ছিল যে আমি আগে ইন্ট্রোডিউস হব, বিষয়টা সম্পর্কে জানবো, কারণ না জেনে হঠাৎ করে কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা আসলে নাই, স্পেশালি আমাদের এই আর্ট লাইনে। আপনাকে মানে অল্প কিছু করতে গেলে অনেক কিছু জানতে হবে, এটা হয়তো মিরাকলি অনেক কিছু হয়ে যায়, অনেক সময় এক চান্সে বা অল্প সময়ে অনেক কিছু ভালো কিছু হয়ে যেতে পারে, বাট এটা কিন্তু খুবই মানে মিরাকল, এটা মানে উপরওয়ালাকে থ্যাংক ইউ দিতে হবে, কিন্তু যখন আপনি এই জিনিসটাকে ধরে রাখার জন্য আসলে সাস্টেইন করতে হবে একটা কাজ, একটা আর্ট, তখন এটার জন্য আপনাকে অবশ্যই ওই জায়গাটুকু জেনে এবং প্রপারলি বুঝে আসলে আগানো উচিত। আচ্ছা, তো এখানে অনেক কমেন্ট যেহেতু আমাদের সাথে আছে, দর্শকরা যেহেতু আছে সাথে, আমরা আবার দুই একটা কমেন্ট পড়ে তারপরে আবার কথাবার্তায় যাবো। এখানে তারিক মৃধা বলেছে, আহ পিন্টুদা, আমি তো মনে করি আজ এই স্টুডিওটা পূর্ণতা পেল, ওনার মতো শিল্পীর সাথে উপস্থাপক হিসেবে থাকাটা খুব গৌরবের। আচ্ছা, আমার আছে পিন্টুদা মানে অনেক কিছু, মানে তার কাছে পিন্টুদা মানে অনেক কিছু, বাহ, হি ইজ জাস্ট আ ব্লেসিং। থ্যাঙ্ক ইউ তারিক, থ্যাঙ্ক ইউ সো মাচ। আচ্ছা, এরকম আরো অনেক সুন্দর কমেন্ট আছে, আরো অনেক দর্শক আমাদের সাথে থাকলেও পড়ো, মানে কি বিশ্রী সেটাও তো জানা দরকার। আচ্ছা, না আমাদের দর্শক আসলে সব সময় ভালো কমেন্ট না, তবে এইটা উচিত যে আমাদের অনলাইনে তো সবারই মোটামুটি অ্যাক্টিভিটিস আছে, যাদেরই যা কিছু খারাপ লাগবে সেটাকে একটা পজিটিভ ওয়েতে আসলে বলা উচিত, নাইলে আমার বলার কোনো মানে নেই। সোশ্যাল মিডিয়ার এই যুগে দেখা যায় একটা কমেন্ট করা খুব ইজি হয়ে যায়, যে ভালো হোক বা খারাপ হোক একটা কমেন্ট করা খুব ইজি হয়ে যায়, কিন্তু তারপরেও আমাদের দর্শকরা আমরা কিন্তু কাউকে একদম ডিরেক্টলি খারাপ একটা কমেন্ট না করাই ভালো, কারণ আপনি তো নিজেকে আসলে ভালো বোধ করেন, আমি যদি নিজেকে ভালো মনে করি তাহলে আমি একটা মানে এরকম অন্যকে হার্ট করে একটা কিছু বলবো না, হয়তো কারো কিছু খারাপ লাগলে সেটা আমি তাকে কিভাবে ভালো করা যায় সেই উপদেশটা সাথে রেখে আমি তাকে একটা কমেন্ট করতে পারি, কিন্তু এর মানে এই না যে তাকে একদম তুচ্ছ করা, তুচ্ছতা ছিল করা বা যাতা বলা, এটা আসলে সুস্থ এই মানে শিক্ষার বা সুস্থ মানসিকতার লক্ষণ না। হ্যাঁ, এবং সেজন্যই আমাদের কথাবার্তার যে অডিয়েন্স আছে তারা সবাই সবসময় খুব ভালো ভালো কমেন্টই করে, এবং সবাইকে এই জন্য অনেক ধন্যবাদ। এখন পিন্টুদা আবার একটু কথাবার্তায় চলে আসি, যে আপনি বলছিলেন যে আপনি হচ্ছে ঢাকায় আসলেন 2004-এ, তারপরে অনেকের সাথে আপনি কমিউনিকেশন করার জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজালেন, তারপরে গান গাওয়াটা মানে কণ্ঠশিল্পী হওয়ার পেছনে তারপরে গান গাওয়াটা শুরু হয়েছিল, এটার একটা মজার মানে হিস্ট্রি আছে। এরকম আমার একটা বন্ধু জেকে মজলিশ,
তো সে একটা সিনেমার জন্য গান করলো, তো সেই গানটা একটু সুফি ঘরানার ছিল এবং খুবই হাই অক্টেভের মানে গান, যথেষ্ট হাই রেঞ্জের, এমন কি এটা সাধারণ যে হারমোনিয়াম থাকে এটা লাস্ট নোটটা থাকে হচ্ছে সি, সি টু সি, ফোর্থ অক্টেভ। তো ও যে গানটা করছে এটা লাস্ট লাইনের যে নোটটা যে দাঁড়ায় সেটা হচ্ছে সি শার্প, হারমোনিয়াম ছাড়িয়ে আরেকটা নোট। সো এই রেঞ্জে গাওয়ার জন্যে সে মানে ওরকম আর্টিস্ট আসলে ডিউরিং 2006 or 2007 এর দিকে পাচ্ছিল না, তো সে কয়েকজনকে দিয়ে ট্রাই করিয়েছিলেন। তো তার এক বন্ধু আছে প্রেম, তার সাথে সে বলতেছিলেন আর কি যে বন্ধু মানে একটা গান করছিলাম কিন্তু গানটার জন্যে না আমার মন মতো একটা ভোকাল পাচ্ছিলাম না। তো প্রেমের সাথে আবার আমার একটা সেশন হয়েছিল, কোনো একটা অস্ট্রেলিয়ান একটা গ্রুপ আসছিলেন ওনাদের, তো আমি কিছু হাই পিচে হামিং করেছিলাম দ্য ওয়ে উস্তাদ নুসরাত ফাতেহ আলী খান যে ওয়েতে করতো আর কি। তো উনি শুনে বলল, প্রেম বলল যে না যেকে আমি আমার কাছে একজন আছে পিন্টু ভাই নামে, উনি মেবি পারবে, তো তাহলে ওকে নিয়ে আসো। তো তো আমি পরের দিন গেলাম, গানটা শুনে এতই ভালো লাগলো এবং আমি গানটার সাথে আর কি মানে ঢুকতে পারলাম, তো মনে হলো আমার জেকে এখন আমার বন্ধু, তখন বন্ধু ছিল না, তখন মাত্র ইন্ট্রোডিউস। তো জেকে বললো বাহ মানে এরকমই আমি খুঁজতেছিলাম, তাহলে আমরা রেকর্ডিংয়ে যাই। তো অনেক কাঠখড় পুড়িয়ে আসলে রেকর্ডিং করা হলো। তো তারপর গানটা কোরিওগ্রাফির জন্য অনেক দিন ঝুলেছিল, তো এইভাবে গানটা আসলে চুরি হয়ে যায়। এটা ছিল আমার ফার্স্ট মানে হার্ট ব্রোকেন একটা স্টোরি। তো আচ্ছা আমরা এই কথাগুলোর পরে গানের একটু অংশ শুনতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। তো আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হইলাম তারপরে, কারণ আমরা তো জানি যে একটা গান কেন আসলে একজন চুরি করবে মারবে, এটার আবার কপিরাইট। তো তখন আসলে আমাদের ইচ্ছা ছিল না যে এটা নিয়ে আসলে এরকম খুব বেশি, কিন্তু গানটা ততদিনে আসলে অনেকেই জেনে গিয়েছিল যে গানটা আমারই গাওয়া, কারণ গানটা অনেক কোরিওগ্রাফার এবং অনেক আর্টিস্টদের মাঝে আসলে দেওয়া হয়েছিল ডিউ টু দ্য কোরিওগ্রাফি অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস। তো এইভাবে আসলে গানটা ওরা ভাবছিল যে হয়তো গানটা ইন্ডিয়ান কারো, এবং গানটা যখন আবার রিমেক করার জন্যে কোথাও গিয়েছিল তখন আমার আরেকটা মিউজিশিয়ান বন্ধু জিতু সে ফোন করে আমাকে শোনালো, এটা তোমার গলা না? আমি হ্যাঁ আমার গলা। তো আমি তখনও তো তখন আবার ওরা বলতেছিল দেখছিস এটা ইন্ডিয়ান আর্টিস্ট না, এটা আমাদের ঘরের আর্টিস্ট, মানে হেরে গিয়েও জিতে যাওয়া আর কি। তো আমার কথা ছিল যে আচ্ছা ঠিক আছে একটা গান গেল তো কি, আমি যদি আসলে সাধনা করি হয়তো এটা একটা হইতে পারে মিস ফায়ার, থাকে না কিছু, আচ্ছা কারো যদি উপকার আসে তাহলে এতে আমাদের আসলে সার্থকতা, ঠিক আছে তো চেষ্টা করলে এরকম গান বা এরকম মিউজিক আরও অনেক করা যাবে যদি উপরওয়ালা তফিকে রাখে। তো এটা আসলে এই আশা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে দাদা, যেহেতু এই গান দিয়েই আপনি ডিজার্টেড হয়েছিলেন, হার্ট ব্রোক হয়েছিল, এই গানের একটু অংশ শুনি আমরা, শোনাচ্ছি। মলা মলা তোমার দুনিয়া মন ভাঙলে জানি ভাঙে তোমার ঘর অন্তরে অন্তরে, মলা তোমার ঘর সেই ঘরে বৈশা তুমি খেলছো আপন পর, কেন মন দিলা প্রেম দিলা দিলা মন ঝর, মলা আমার ইয়া মলা মলা তোমার এই দুনিয়ায় মন ভাঙলেই জানি ভাঙে তোমার ঘর, এরকম চমৎকার। এই গানটা আমি অনেকবার শুনেছি এবং আমার বাসায় এই গান প্রায়ই শোনা হয়, এই জন্য গানটার সাথে আমি পরিচিত, খুব সুন্দর একটা গান। তো দাদা এই যে কণ্ঠশিল্পী হওয়ার কথাও শুনলাম এবং হচ্ছে বাদ্যযন্ত্রে কীভাবে বাজানোর ইচ্ছা জাগলো সেটাও শুনলাম, কিন্তু পরিচালনার যে ব্যাপারটা, সঙ্গীত পরিচালনা,
সঙ্গীত পরিচালনা তো অনেক করা হয়েছে, আপনার বেশিরভাগ সঙ্গীত পরিচালনায় দেখা যায় একটু ফোক ধাঁচ থাকে বা একটু রক ধাঁচ থাকে, তো কেন এটা? আসলে ফোক জিনিসটা তো আসলে ইনহেরিটেজ, মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া আসলে, কারণ বাংলাদেশে এমন কোনো অঞ্চল নাই যেখানে আসলে তার নিজস্ব ফোক আইটেমস আর তার নিজস্ব কৃষ্টি ওরকম নাই প্রত্যেক, এবং আমার জানা মতে বাংলাদেশের মতন এরকম ছোট জায়গায় এত বিশাল পরিমাণে মানে বিভিন্ন টাইপের ফোক পৃথিবীর আর কোথাও নেই। তো ফোক জিনিসটা আসলে আমার ভিতরে মানে সদাই আছে, কারণ আমি কীর্তনের এবং আমাদের অঞ্চলের যে ভাটিয়ালি ভাওয়াইয়াটা উত্তরের, তো আমাদের অঞ্চলের সব এবং পালা গান আমি ওগুলো মিস করতাম না। মানে আমার কাছে মিউজিক মানে কোনো একটা মানে স্পেসিফিক কোনো স্টাইল না, মিউজিক মানে হচ্ছে যে জিনিসটা আমার মনকে আসলে একটু অন্যরকম আলাদা করে প্রকৃতির সাথে মিশিয়ে দিতে পারবে, সেটাই আমার কাছে মিউজিক। এটা পিঙ্ক ফ্লয়েড হইতে পারে, এটা শাহ আব্দুল করিমও হইতে পারে, এটা লালন সাজি হইতে পারে, এটা আমাদের নিয়াজ মাহমুদ চৌধুরী হইতে পারে, এটা আমাদের সুবিদা গান হইতে পারে, যে কোনো শুদ্ধ সঙ্গীত। হ্যাঁ, সেটা আপনাকে মনের মধ্যে আপনার মনকে আসলে অন্যরকম প্রকৃতির সাথে মিশিয়ে দিতে পারবে। সো আমি ওই জায়গাটাই ফলো করতাম। তো আমার মিউজিকে আসলে আমি আরোপিত কোনো কিছুই করি না, যে আমার ভিতরে আছে যা আমি মোটামুটি পারি আমি এর মধ্যেই থাকতে চাই, কারণ আরোপিত বা জবরদস্তি করে মিউজিক বা কোনো শিল্পই আমার মনে হয় না। একজন শিল্পী সাবলীলভাবে স্বাভাবিকভাবে যা করে সেটা যদি আর দশটা মানুষের কাছে ভাল লাগে সেটাই একটা সার্থক শিল্প, আর কিছু লাগে না। তো দাদা উচ্চাঙ্গ সঙ্গীত তো করেন, এই ইন্সপিরেশনটা কোত্থেকে? আসলে উচ্চাঙ্গ বলতে আমি প্রপার উচ্চাঙ্গ যেটা বলতে এটা পিওর ক্লাসিক্যাল সেটা আসলে আমি করি না, আমি যেটা করি সেটা লাইট ক্লাসিক্যাল। লাইট ক্লাসিক্যালের মধ্যে হচ্ছে লাইট ক্লাসিক্যালের কিছু বিষয় আছে হচ্ছে যে এটাতে ধরাবাঁধা নিয়ম একটু কম আছে, আমি চাইলেই আমি ইয়ামানের সাথে আমি একটু পুরিয়া মানে মিক্স করে দিতে পারবো, আমি চাইলেই দেখা গেছে যে দরবারির সাথে হয়তো দেখা গেছে যে একটু জনপরির একটা কালার অ্যাড করতে পারবো, কিন্তু একটা পিওর জনপরি বা পিওর একটা দরবারি বা পিওর ইয়ামান যখন আমি গাইতে যাব সেই ক্ষেত্রে আমাকে আসলে আমার লাইনটা অন্যরকম হইতে হবে, কারণ যিনি ম্যারাথন দৌড়াবেন তিনি কিন্তু 100 মিটার মানে স্প্রিন্টে রান আপ করবেন না। সো এই এই জায়গাতে কিছু কিছু বিষয় আছে, আমাকে যদি বলে যে আমি 2 ঘন্টা টানা কোনো ইনস্ট্রুমেন্ট আসলে বাজাবো আমি সেটার জন্য স্পেশালিস্ট না, সেটার জন্য আলাদা স্পেশালিস্ট আছে যে আসলে সারা জীবন ওই ইনস্ট্রুমেন্টের প্রতি আসলে দিয়ে রাখছেন, এটা তার জন্য প্রযোজ্য। কিন্তু আমার আমি আসলে আমার প্রথম গুরু যে ভায়োলিনের শামসুদ্দিন খান, ওনার কাছ থেকে আমি একটা কমপ্লিমেন্ট পেয়েছিলাম, কারণ আমি অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজানোর চেষ্টা করতাম, তো উনি আমাকে বলেছিলেন যে আমি জানি না তুমি বেহালা কত দূর বাজাতে পারবে কিন্তু তুমি অনেক ভালো কম্পোজ করতে পারবে, কারণ প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের যে আলাদাভাবে এক হওয়ার যে একটা বিষয় থাকে সেই জিনিসটা আমার মধ্যে হয়তো ইনহেরিটেন্স বা কোনোভাবে আমার মধ্যে ছিল। তো আমি ওনার কথাটা মাথায় নিয়েছিলাম যে আমি গান বাজনা যাই করি আমাকে মিউজিক অ্যারেঞ্জমেন্ট বা কম্পোজিশনের জায়গাটা বা নিউ নতুন নতুন টিউন বানানোর কাজটা এটা আমাকে করতে হবে, কারণ শামসুদ্দিন ভাই বলছিলেন। তো তারপর দেখলাম যে এটা মোটামুটি ওয়ার্ক করতে লাগলো যারা আমাকে কাজ দিচ্ছেন, ডিরেক্টর স্পেশালি, আমি ভিজুয়ালের জন্যে আমি আসলে প্রথম দিক থেকে কাজ করি, তো এবং ভালো ভালো যারা তাগড়া ডিরেক্টর, আমি নুরুল আলম আতিক ভাইয়ের সাথে কাজ করছি, সরোয়ার ফারুকি ভাইয়ের সাথে কাজ করছি, গিয়াসুদ্দিন সেলিম ভাইয়ের সাথে কাজ করছি, ইভেন মনপুরার ব্যাকগ্রাউন্ডও মানে অলমোস্ট ম্যাক্সিমামই আমার। এইটা নিয়েই আসলে আমার পরের কোশ্চেনটা ছিল যে প্রথম ছবিতে মানে সিনেমাতে কাজ করা হয়েছিল সেই সিনেমাটা কোনটা, এবং আপনি বলছিলেন এটা নিয়ে একটা গল্প আছে। তারপরে যখন আমার প্রথম সিনেমার গান যখন চুরি হয়ে গেল ঠিক এর ধারে কাছের ইয়ারে আরও 1.5 বছরের মাঝখানেই সে আরেকটা যেকে আরেকটা সিনেমার কাজ পেলো সেটা ছিল মা আমার চোখের মণি। হ্যাঁ, ওইটাতে আমার একটা গান আসছিল
ওই গানটাও অনেক সুন্দর। ওই গানটাও তাহলে একটু শুনি। ওই গানটা আসলে এতই মানে কারণ গানটার কথা ভুলেই গেছিলাম আসলে, কারণ ওই টাইমে তো আসলে ইন্টারনেট বা স্টোর করার এরকম জায়গা ছিল না। ওই গানটা ছিল এরকম, শাবনূর আপা ছিলেন আমি যতদূর আমার মনে আছে, সিনেমাটার নাম মা আমার চোখে চোখের মণি। ভেঙে গেছে পিঞ্জর, রয়ে গেছে শুধু বেদনা, ভাঙা মন অন্তর কিছুতেই বাধা মানে না, ঠিকানা যে অজানা তবু তো সে ফেরে না, ঠিকানা যে অজানা তবু তো সে ফেরে না, পাখিটা মেলেছে ডানা, ও পাখিটা মেলেছে ডানা, এরকম ছিল। চমৎকার। আসলে এত গুণী একজন মানুষের সাথে উপস্থাপিকা হিসেবে বসতে পারা অনেক গৌরবের বা সৌভাগ্যের, সেটা তো আমি একবার বলেছি। এটা কি সব আর্টিস্টের ক্ষেত্রে এই ডায়লগটা প্রযোজ্য? না দাদা, আপনি আমার খুবই পছন্দের একজন শিল্পী, এই জন্যই সেটা বলা। আচ্ছা, অনেকেরই একটা প্রশ্ন আমি লক্ষ্য করতে পারছি আপনার জন্য, যে আপনি চিরকুট ব্যান্ড কেন ছাড়লেন? আসলে ব্যান্ডের মধ্যে হয় কি, ব্যান্ডে থাকাকালীন সময়ে এটা আমার বিভিন্ন লাস্ট দু একটা ইন্টারভিউতে ছিল, ইভেন আমি স্ট্যাটাসও দিয়েছিলাম, ইভেন বিভিন্ন পত্রিকাতেও আসছিল। আসলে একসাথে থাকার জন্যে একটা অন্য ধরনের ভালো লাগা কাজ করে, আবার কিছু ধরনের বাইন্ডিংসও কাজ করে, ঠিক আছে? তো আমাকে স্বাধীনভাবে যে কাজগুলো আসলে করার মতন, এটা আসলে ব্যান্ডে থাকলে আসলে হওয়ার কোনো সুযোগ ছিল না। তো একটা মানুষ কি সারা জীবন 10-12টা গানই করবে বা কোনো ফরমায়েশি প্রজেক্টই আসলে করবে ব্যান্ডের কোনো ব্যানারে, তারপর দিন শেষে শেষে যেয়ে দেখবেন যে মানে আপনার অনেকগুলো ইচ্ছার আসলে মৃত্যু হয়ে গেছে। তো আমার ইচ্ছা হচ্ছে যে আমি প্রচুর কাজ করব এবং কাজের সাথেই থাকব। তো শুধুমাত্র এই পপুলার কিছু গান নিয়ে আমি শুধু মানে আগাতে চাই না। তবে ব্যান্ডের মজা হচ্ছে একটাই, যে সবাই মিলে যখন একটা কাজ করি সেইটার গ্র্যান্ডনেস মানে সেটার সাথে পার্সোনাল কাজের কোনো মানে তুলনাই হবে না, সেটা একদমই আলাদা। এই জন্যে ব্যান্ডকে রেসপেক্ট, আবার ব্যান্ডের মধ্যে একটা পিছু টানের জন্য আসলে সেটা আমাকে আসলে ছাড়তে হয়েছিল আসলে, এই আর কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, আপনি তো খুব সুন্দর একটা উত্তর দিলেন। আমার মনে হয় দর্শকরা জানলো যে কেন চিরকুট ব্যান্ডের সাথে কাজ করা হচ্ছে না, একটা ইন্ডিভিজুয়াল সত্তা ক্রিয়েট করার জন্য বা ইন্ডিভিজুয়াল যে চয়েসগুলো আছে সেগুলো না, ইন্ডিভিজুয়াল চয়েস এর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল চয়েস না অ্যাকচুয়ালি। মানে আপনি তো মানে এখন 5টা গান গেয়ে যদি আপনি সারা জীবন পার করে ফেলেন, মানে তাইলে তো আপনি অনেক কিছু জানলেন না। মিউজিক তো শুধুমাত্র রক করা বা এগুলো করা না, আপনাকে তো ফোককে রেসপেক্ট দিতে হবে। আমার ফোকের প্রতি আমার এখন শুধুমাত্র এই একটা জায়গায় স্টাক হয়ে গেলে আসলে তখন হয় কি সাফোকেশন লাগে। তো এইগুলো আসলে খুবই মানে ব্যান্ডের ক্ষেত্রে আমি বলবো যে এই জায়গাগুলো ছাড় দিলে আমার মনে হয় অনেক মানে অন্যদের অন্য আপকামিং ব্যান্ডরা আসলে উপকৃত হবে। আচ্ছা, এখন একেবারে ডিপ্লোম্যাটিক কোনো অ্যানসার চাচ্ছি না আমি আপনার কাছে, একদম সোজা সাপটা অ্যানসার চাচ্ছি। আপনি তো বলেছিলেন, আপনি বলছিলেন যে আপনি খুব ভালো ভালো ডিরেক্টর যারা আছে আমাদের দেশে, মুস্তাফা সরওয়ার ফারুকী স্যার, তারপরে তকির ভাই আছে, আমাদের গিয়াসউদ্দিন সেলিম স্যার আছে, এদের সাথে কাজ করেছেন। পরিচালক হিসেবে যদি বলি, বেস্ট পরিচালক কে আপনার এতদিন পর্যন্ত কাজ করা, আপনি একটা নাম বলবেন? এটা আসলে আমি যাদের সাথে কাজ করছি তারা আসলে যার যার ভিউ থেকে, কারণ ডিরেক্টরদের আসলে ভিউ হচ্ছে ডিফারেন্ট, মানে যার যার ভিউ থেকে সবাই খুবই দুর্দান্ত। না ডিপ্লোম্যাটিক না, তবে আমি এর মধ্যে কিছু মানুষ মানে কয়েকজনকে আগে রাখতে চাই, যেমন তৌকির ভাইয়ের গল্প অসাধারণ, গল্প নিয়ে তৌকির ভাইয়ের কোনো কথা হবে না। মানে উনি মানে একটা গল্পকে আসলে এমন জায়গায় নিয়ে যেতে পারে এই মানে, এবং আপনাকে হাসাতে হাসাতে একটা দুঃখের গল্পে আপনাকে নিয়ে যাবে, আপনি টের পাবেন না হাসতে হাসতে আপনি কখন কান্না করে দিছেন। তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আর সেলিম ভাই হচ্ছে বিউটি জিনিসটা আসলে জানে, সেলিম ভাইয়ের মধ্যে বিউটি জিনিসটা আসলে খুবই দুর্দান্ত। আতিক ভাই হচ্ছে খুবই মিস্টারিয়াস, উনি কখন মানে
আপনাকে তাক লাগাবে, আপনি টের পাবেন না। এবং আতিক ভাই এত বেশি পরিশ্রম দিতে পারে, মানে এইটা এই তিনজনের আসলে, মানে আমি বলবো যে আমি আতিক ভাইকে যতদূর দেখছি, উনি ওনার কাছে, আমি যখন লাস্ট ডুব সাঁতার করছিলাম তখন ডুব সাঁতারে ওনার কাছে প্রায় 200 ঘন্টার ভিজুয়াল ছিল, 200 আওয়ার্স। তো 200 ঘন্টার ভিজুয়ালটাকে কেটে এডিট করা, মানে এডিট করা এবং এটাকে প্রতিনিয়ত আসলে ওনার সাথে যারাই কাজ করে সবাই একদম মানে ওয়েল পলিশড হয়ে আসলে বেরোয়, মানে এটা একটা বিষয় এবং ওনার জানার লেভেলও অসাধারণ। ঠিক আছে, এখন একজন সঙ্গীত পরিচালক হওয়ার ক্ষেত্রে আপনার তো অনেক সঙ্গীত পরিচালকের গান শোনা হয়, তো সেক্ষেত্রে কোন সঙ্গীত পরিচালক সমসাময়িক সময়ে কোন সঙ্গীত পরিচালক আপনার চোখে বেস্ট? মানে আমাদের আমাদের দেশে যদি বলি, আমাদের দেশের মধ্যে আসলে সিনিয়রদের থেকে যদি আসি তাহলে আসলে বলতে হবে যে আলম খান স্যার আমার খুবই প্রিয়, আলাদিন সাহেব আমার ভীষণ প্রিয়, আমাদের ইমতিয়াজ বুলবুল ভাই অসাধারণ, সত্য সাহা দুর্দান্ত। আর এর মাঝখানে যদি আমাদের জাম করে যদি আমাদের এই জামানায় আসি তাহলে আমি সবার আগে আমি অর্ণবকে আগে রাখবো। অর্ণব দা অসাধারণ, কারণ উনি যে কোনো বিষয়ে উনি ফিট, কারণ একজন মিউজিক ডিরেক্টর কোনো একটা বা দুইটা জনরায় সেরা হইতে পারে, কিন্তু অর্ণব ভাইয়ের মধ্যে এই লেভেলের গুণ আছে, অ্যারেঞ্জমেন্ট এবং টিউন এবং ওনার ওনার যে ইন্টারনাল ভিজুয়াল, উনি চাইলে ব্যান্ড করতে পারবে, উনি চাইলে জ্যাজ করতে পারবে, উনি চাইলে রক করতে পারবে, উনি চাইলে একদম পিওর ফোক করতে পারবে, উনি চাইলে রবীন্দ্রসঙ্গীত করতে পারবে, উনি নজরুলগীতি করতে পারবে, উনি মানে উনি তাবৎ মানে মিউজিক্যাল জ্ঞান অর্ণবদার মধ্যে আছে। এবং শুধুমাত্র আছে ওনার মধ্যে তা না, এটাকে প্রপারলি আউটপুট দেয়া অবধি এটা অর্ণবদা হচ্ছে মানে বেস্ট। তারপরে আরো অনেকেই আছে, হাবিব ফুয়াদ ভাই, হ্যাঁ অনেকেই আছে, নাম শুনতে শুনতে আসলে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, কারণ আমি সবাইকে ফলো করি। এবং সর্বশেষ জানতে চাচ্ছি কণ্ঠশিল্পী, এপার হতে পারে বা ওপার বাংলা হতে পারে, কণ্ঠশিল্পীর মধ্যে কাকে কাকে ভালো লাগে? একটা চয়েস না, কাকে কাকে ভালো লাগে? কণ্ঠশিল্পী আসলে আমি আমি একটু বয়স্কদের শুনি আসলে, মানে ভালো লাগে অনেকদেরকেই কিন্তু আমি শুনি বয়স্কদের, কারণ ওনাদের যে সুর, সুরের যে নিকাশ, ছাড়া এবং ল্যান্ডিং সুরের, ওনারা আসলে সুরটাকে বা মিউজিকটাকে ওনারা সাধনার মতন নিছেন, আর আমরা কিন্তু এটা পারফর্মিং আর্ট হিসেবে নেওয়া হয়েছে। তো যারা সাধনা করেন তাদেরটা শুনি, কারণ আমি যখন ফলো করব বা আমি যখন শোনার চেষ্টা করব একটা খনিকে শুনতে চাইবো, আমি এক পিস এক টুকরা হীরাকে শুনতে চাইবো না, যার ভিতরে খনি আছে আমি তাদেরকে শুনতে চাইবো। এর মধ্যে আমি রাশিদ খান সাহেবকে প্রচুর শুনি, আমি হচ্ছে উস্তাদ আমির খানকে প্রচুর শুনি, নুসরত ফতেহ আলী খান সাহেবকে প্রচুর শুনি, বারে গুলাম আলী খান শুনি, আমি গুলাম আলী খান শুনি, মেহেদী হাসান শুনি, আমি আসলে ওনাদেরকে শুনতে শুনতে আমি আসলে মানে সারা জীবন টায়ার্ড হব না। আচ্ছা, তো আপনার কণ্ঠশিল্পী পিন্টু ঘোষকে কেমন লাগে? আমার মনে হয় যে আমাকে অনেক পলিশড হইতে হবে, সাধনা আরও চালায় যেতে হবে, মন মতো এখনও কিছুই হয় নাই, সো আরও অনেক দূর যেতে। সঙ্গীত পরিচালক পিন্টু ঘোষকে ওই সেম 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 কথা, একই একই বিষয়ে আমাকে আরও অনেক গোছালো হইতে হবে আমার কাজের জায়গাতে। আচ্ছা, তো দাদা আমাদের তো অনুষ্ঠান সময় একেবারে শেষের দিকে, যারা আমাদের পক পক শুনছেন এতক্ষণ এই ফেসবুকে এমবি খরচ করে, ঠিক আছে, কিন্তু একটা রিকোয়েস্ট আছে, আমরা ওই গানটা শুনতে শুনতে চলে যাব, তারপরে দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কোনটা গানটা শুনে চলে গেলে তার দর্শক? না না, আমি আগে বিদায় নিয়ে নেব তারপরে। আচ্ছা দাদাকে আমার পক্ষ থেকে একটা আবদার, আমার সোনা জাদুর মুখ জগতের সবচেয়ে সুন্দর একটু গেয়ে শোনাতে বলেছে, তো আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, তারপরে আপনার বিদায়, তারপরে আমরা গান শুনতে শুনতে চলে যাব। দর্শক অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, যেভাবে আপনারা সবসময় আমাদের সাথে থাকেন, আশা করব সামনের পর্বগুলোতেও থাকবেন এবং আমরা এভাবেই আপনার পছন্দের তারকাদের নিয়ে আপনাদের সামনে আসবো, কথাবার্তা হবে, গান হবে, আড্ডা হবে, সবই হবে, থাকতে হবে চ্যানেল আই অনলাইনের সাথে এবং চ্যানেল আই এর সব প্রোগ্রামের সাথে। দাদা আপনাকে অনেক ধন্যবাদ, আমি যেটা একদম শুরু
থেকেই বলছি যে আসলে আপনার সামনে বসে আমার আজকে অনেক বেশি ভালো লেগেছে এবং আপনি আমার আজকে বিশেষ অতিথি ছিলেন। থ্যাংক ইউ সো মাচ তোমার মাধ্যমে এবং এই চ্যানেল আই অনলাইনের মাধ্যমে বলছি, যারা এতক্ষণ আমাদের পকপক শুনেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ইদানিং কথা শোনার মতন মানুষ পাওয়া যায় না। সো অনেক অনেক ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন যেন মশা না কামড়ায়, ডেঙ্গু মশা স্পেশালি। তো আপনাদের জন্য সোনা জাদুর মুখ, এটা তকির ভাইয়ের সাথে আমার প্রথম কাজ এবং এটা তকির ভাইয়ের লেখা এই গানটা। আমার মনে হয় উনি জীবনে প্রথম গান যদি লিখে থাকেন তাহলে এই এই সিনেমা দিয়েই মনে হয় ওনার ডেবিউ, আমি যতদূর ভুল যদি না করি। আপনি সেটা গেয়েছেন? হ্যাঁ, এবং আমি সেটা গেয়েছি। খুবই দারুণ একটা সিকোয়েন্স এই গানটা গাইছি। আমার সোনা জাদুর মুখ, জগতের সবচেয়ে সুন্দর, আমার সোনা জাদুর কথা, জগতের সবচেয়ে মধুর, আমার সোনা জাদুর ছোঁয়া সবচেয়ে নরম, ও সবচেয়ে নরম, তোর স্বপ্ন যে আমার চোখে নাচে, তোর হাসি ফুল হয়ে আমার বুকে ফোটে, আমার বুকে ফোটে, তোর স্বপ্ন যে আমার চোখে নাচে, তোর হাসি ফুল হয়ে আমার বুকে ফোটে, আমার বুকে ফোটে, ক্ষমা কইরা দিও বাজন, ক্ষমা কইরা দিও, কেমন করে তোমার দেহ মাটি চাপা দেব, ক্ষমা কইরা দিও বাজন, ক্ষমা কইরা দিও, কেমন কইরা তোমার চোখু আমি বুঝাই দিব, আমার সোনা জাদুর ছোঁয়া সবচেয়ে নরম, সবচেয়ে নরম।